আমার বরাক চ্যানেলের পক্ষ হইতে আপনাদের আন্তরিক অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে এনআইএস ডিএলএডের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাই। তাই এই টপিক শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যে ভিডিওর নিচে দেওয়া যে লাল ধরনের একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নিন এবং সঙ্গে দেওয়া যে বেল আইকন আছে সেই বেল আইকনে ক্লিক করে নিন। কেননা যদি আপনি বেল আইকনে ক্লিক করে রাখেন, আমরা যখনই কোনো এনআইএস ডিএলএডের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে সেটা নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি এটা সঙ্গে সঙ্গে সবার আগে দেখে নিতে পারবেন। তাই শুরু করা যাক আজকের এনআইএস ডিএলএডের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমার অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে তারা তাদের রিজনের স্টাডি সেন্টার কোথায় খুঁজে পাচ্ছেন না। তাই আমি এই গুরুত্ব অনুতাপ করে এই ভিডিওটা বানিয়েতে শুরু করলাম। তাহলে দেখা যাক আমাদের যে সকল বন্ধুরা কমেন্ট করছেন বা আমাকে ফোন করে জানাচ্ছেন তাদের রিজনাল স্টাডি সেন্টারটা খুঁজে পাচ্ছেন না, তাদের কারেকশন ফর্ম বা অন্য কিছু জানতে চান সেখানে বা কারেকশন ফর্ম পাঠাতে চান তারা পাঠাতে পারছেন না, অ্যাড্রেস পাচ্ছেন না, তাই তাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন, ফর মোর ডিটেলস প্লিজ ভিজিট রেসপেক্টিভ রিজনাল সেন্টার ওয়েবসাইট। এখানে হায়দ্রাবাদ, পুনে, কলকাতা, গুয়াহাটি, চণ্ডীগড়, কুচি এভাবে কয়েকটি লিস্ট দেওয়া আছে। আপনাদের এখানে আমার কলকাতার যারা আছেন কলকাতার বন্ধুদের দেখাতে চাই যে আপনাদের কলকাতার যে এনআইএসের স্টাডি সেন্টারটা রিজনাল স্টাডি সেন্টারটা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেখানে রিজনাল স্টাডি সেন্টারটা ওপেন হয়ে গিয়েছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন রিজনাল সেন্টার কলকাতা, এখানে আপনাদের যে কন্ট্যাক্ট করার প্রয়োজন আছে সেখানে আপনারা নিজের কন্ট্যাক্ট করতে পারেন। তাই আপনাদের আমি সেখানে কন্ট্যাক্টটা আপনারা কীভাবে পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা কন্ট্যাক্ট দিয়ে দেওয়া আছে, সেটাতে আপনি ক্লিক করার পরে আপনার সামনে রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থান রিজনাল সেন্টার কলকাতার সব কিছু আপনার সামনে এসে যাবে। সেখানে দেখতে পাচ্ছেন রিজনাল ডাইরেক্টর শুভেন্দু শেখর দাস, অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এরপরে টেলিফোন এক্সটেনশন 106, ফ্যাক্স সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। তাই এটা হচ্ছে আপনারা যারা কলকাতার স্টুডেন্ট এবং রিজনাল সেন্টার নিজের খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই রিজনাল সেন্টার। এখানে আপনার কোনো কারেকশন ফর্ম হোক অথবা কোনো কিছু হোক আপনি সেখানে পাঠাতে পারেন। এরপরে আরও কয়েকজন আমাকে কল করেছেন বা জানতে চেয়েছেন গুয়াহাটি বা আসাম রাজ্যের স্টাডি সেন্টারটা কোথায়। তাই আমি তাদেরকে তাদের এই স্টাডি সেন্টারটা দেখিয়ে দিতে চাই। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বরে আছে গুয়াহাটি, গুয়াহাটিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে সেখানে দেখতে পাবেন কয়েকটা এরকমই রিজনাল সেন্টার গুয়াহাটি দিয়ে একটা পেজ ওপেন হয়ে গেল। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এনআইএসের যেটা রিজনাল সেন্টার গুয়াহাটির সব কিছু ডিজাইন বা ফরম্যাট আপনাদের সামনে ওপেন হচ্ছে বা কীরকম সেখানে দেখতে পাচ্ছেন সাইটে দিয়ে দেওয়া আছে। অ্যাডমিশন, অ্যাক্রেডিটেশন, জুরিডিকশন, স্টাডি সেন্টার এরকম সব কিছু দেওয়া আছে, এক্সামিনেশন। তাই সেখানে আপনাদের কন্ট্যাক্ট তো করতে হবে, তাই কন্ট্যাক্টটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আস, সেই কন্ট্যাক্টটাতে ক্লিক করার পরে আপনার সামনে এসে গেল কন্ট্যাক্ট ডিটেল, এনআইএস রিজনাল সেন্টার গুয়াহাটি, বিল্ডিং অফ পাবলিকেশন বোর্ড আসাম, ফার্স্ট ফ্লোর নিয়ার বোর্ড অফ আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল, বামনি মৈদাম গুয়াহাটি। তাই আপনারা যারা আসাম রাজ্যের তাদের এই অ্যাড্রেসটে আপনাদের কারেকশন ফর্ম হোক বা অন্য কিছু আপনারা সেখানে পাঠাতে পারেন। আর অন্য যারা আছেন তাদেরকে তাদের এখানে লিস্ট দেওয়া আছে, আপনারা যাদের প্রয়োজন মনে হয় তাহলে আমাকে জানাবেন বা আপনারা এখান থেকে নিজেই খুঁজে বার করতে পারবেন। তাই বন্ধুরা এখানে রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যাদের এই অ্যাড্রেসের প্রয়োজন আছে তাদেরকে পাঠিয়ে দিতে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।